অস্ট্রেলিয়ার দিকে তাকায় দেখেন, দাবানল জ্বলছে, সেপ্টেম্বরে জ্বলেছে, অক্টোবরে জ্বলেছে, নভেম্বরে জ্বলেছে, ডিসেম্বরে জ্বলেছে, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত জ্বলেছে, এখনো জ্বলছে, পুরোপুরি নিভে নাই। এই যে দাবানল দাও দাও করে জ্বলছে, পঞ্চাশ কোটি বন্য প্রাণী পুড়ে গেছে, 200 ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, মানুষ পর্যন্ত মারা গেছে, বন্য প্রাণীগুলো সব লোকালয়ে চলে এসেছে, এটা প্রমাণ করে হিসাবের দিন কাছে না দূরে। আজকের মুসলমান সিরিয়ার দিকে তাকায় দেখেন, সিরিয়াতে মুসলমানদেরকে 2011 সাল থেকে মারা হচ্ছে, আজকে 2020 চলতেছে মুসলমান। যেই বাংলাদেশের ব্যাপারে রসুল কোন হাদিস বলে যান নাই, বাংলাদেশের নাম উল্লেখ করে কোন হাদিস নাই, কিন্তু সিরিয়ার কথা বলে বিশ্ব নবী বহু হাদিসের ভিতরে সিরিয়ার কথা উল্লেখ করেছেন। সেই সিরিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানের রক্ত ঝরছে। 2011 থেকে 2020 পর্যন্ত সুদীর্ঘ 9টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বাইতুল মুকাদ্দাস, বিশ্ব নবী যেই কেবলার দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ আদায় করেছেন, সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাসের নিচে খনন কাজ চালাচ্ছে, যে কোনো মুহূর্তে তারা মুসলমানের কলিজা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিবে। তাকে দেখেন সোমালিয়ার দিকে, 100% মুসলমানের দেশ সোমালিয়া, সেই সোমালিয়ার ভিতরে মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। ইয়ামানের দিকে তাকায় দেখেন আমার ভাইরা, বিশ্ব নবী যেই দেশগুলার ব্যাপারে হাদিসের ভিতরে কথা বলেছে, সেই ইয়ামানের মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা মুসলমান সহ্য করতে পারছে না। আজকে দুনিয়া যখন এইভাবে চলছে, আমরা তখন বাংলাদেশে বসে সুন্দর একটা পরিবেশে মাহফিল শোনার জন্য বসেছি, এই কথা মনে করলে চলবে না। পৃথিবীর মুসলমানরা আমাদের ভাই না, পৃথিবীর মুসলমানরা আমার ভাই, সোমালিয়া একটা মুসলমান যদি না খেয়ে থাকে, অন্তত আমার হৃদয়টা কাঁদতে হবে, আমার হৃদয়ে মায়া আসতে হবে, দয়া লাগতে হবে। ইয়ামানে যখন মুসলমান না খেয়ে থাকবে, আমার হৃদয়ে মায়া লাগতে হবে। আজকে তাকায় দেখেন মুসলমান, এত নিয়ামত আমার দেশে, তারপরেও কয়জন মানুষ নামাজ পড়ে। আজকে মাগরিবের কথাই ধরেন, মাগরিবের নামাজ আল্লাহর কয়জন গোলাম আদায় করেছে, 3 রাকাত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত নামাজের ভিতরে 6টা সেজদার ব্যবস্থা করে দিলেন, আপনি 6 বার আল্লাহর কাছে আপন হয়ে গেলে। আবার যখন আপনি সুন্নাত পড়ার জন্য দাঁড়িয়েছেন, আবার যখন সেজদায় গেছেন, সেজদা যেতে দেরি, আবার 4 বারের জন্য যিনি আপনাকে আপন করে নিলেন তিনি কে? বিশ্ব নবী বলেন, أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء. بندا جكوني سجدة جاي الله بندا رتو كاتير هوي جاي بندا تكون الله كاتير جا جاي أمار الله بندا رتشاوا بورا كوري ده
সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আমি একটু তাকায় দেখতেছি সুবহানাল্লাহ বলে না কি কি, দেখি একটু সবাই বলেন তো সুবহানাল্লাহ। আরে আমি তো আপনাদের কাছের মানুষ, আমার বাড়ি কেউ জানে না? জানি মাশাআল্লাহ। কই কর, খাইছে রে? খাইছে। আল্লাহ আকবার। রূপগঞ্জে আসলে আমার কাছে সত্যি মনে হয় রূপগঞ্জ, গাউসিয়া, নরসিংদী, 2500 এই অঞ্চলগুলোতে গেলে আমার কাছে মনে হয় আমি আমার বাড়ির মানুষকেও আওয়াজ শোনাচ্ছি। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন, উম্মতের মায়ায় কেঁদেছেন, উম্মতকে দেখেন নাই। আজকেও আলেমরা উম্মতের জন্য কাঁদে, আজকেও আলেমরা জাতির জন্য কাঁদে, মুসলমানদের জন্য আলেমরা কাঁদে, মুসলমানরা কাঁদে, মুমিনরা কাঁদে। যারা আজকের মাহফিলে বসেছেন চিন্তাটাকে প্রসারিত করেন, কল্পনা করেন বিশ্ব নবী কেন আমার জন্য আপনার জন্য কাঁদলেন না দেখে। কারণ বিশ্ব নবীকে যেদিন আল্লাহ বলেছে কুম ফানজির, নবী আপনি দাঁড়িয়ে যান মানুষকে ভয় দেখান, কুম ফানজির, নবী আপনি দাঁড়িয়ে যান মানুষকে ভয় দেখান, সেদিন থেকে আমার নবী জাহান্নামের ভয় দেখিয়েছে আর উম্মতদের মায়ায় ফুপিয়ে ফুপিয়ে সিজদায় গিয়ে কেঁদেছে। আম্মা জান হযরত আয়েশা বলে গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যেত, আমি দেখতাম বিশ্ব নবী গড়গড় গড়গড় করে ভিতর দিক থেকে আওয়াজ হচ্ছে, ছোট্ট ঘরের ভিতরে আমি আমার কানটাকে রহমাতুল্লিল আলামিনের জবানের কাছে নিয়ে যেতাম, জবানের কাছে যখন নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী, বিশ্ব নবী কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয়, এর যখন নাযিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, যে বছর হজ করতে গেলাম সুদাইসি সাহেব তিনি তেলাওয়াত করতেছেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, কান্নার কারণে তিনি পড়তে পারতেছেন না, আবার রিপিট করেছে। আমি অবাক হয়ে গেলাম, কি রে এটা, এতবার তিনি রিপিট করতেছেন কেন? পুরোটা মক্কা জুড়ে যেন কান্নার রোল, সবাই কাঁদতেছে। ঘরের মধ্যে এসে আমি গুগলে সার্চ করে তাফসীর দেখার চেষ্টা করলাম, আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, নবী অচিরেই এমন একটা জিনিস আপনাকে দেওয়া হবে, সম্মানের এমন একটা মহাসম্মান আপনাকে দেওয়া হবে, ফাতারুদ্দা আপনার হৃদয়টা খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী কাঁদেন কেন? সাহাবাই কারামদেরকে বিশ্বনবী একত্রিত করলেন আয়াত নাযিল হওয়ার পরে, এই জন্য কাবা শরীফের ইমামের চোখে পানি, মুসল্লিরাও কাঁদে। কেন কাঁদতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আয়াত নাযিল করলেন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে আল্লাহর হাবিব বলতেছে সাহাবীরা শোনো, আল্লাহ জানিয়েছে অচিরেই নাকি আমার আল্লাহ আমি নবীর কলিজা ঠান্ডা করে দিবে। ও সাহাবীরা শোনো, তোমরা কি জানো
কবে কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার আল্লাহ ভালো জানে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে কবে কোথায় আপনার কলিজা ঠান্ডা হবে। বিশ্ব নবী বলে, সাহাবীরা শোনো, ওয়ালা আরদু ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, জাহান্নামের আগুনের মধ্যে যদি একজন উম্মত জ্বলে, কুশিনকালেও আমার কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার ওই উম্মত আল্লাহর জান্নাতি না হবে। আচ্ছা সুবহানাল্লাহ, কোন সময় কইবেন কও? হ্যাঁ, এই সময় কোন দরকার না, মাশাআল্লাহ, জিলা কইছে হ, এলার মতো সবাই বুঝলো তো কাম হইল, সবাই মিল্লা কন সুবহানাল্লাহ, সবাই কন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ কইবেন না, কইবেন কি? আমরা একটু আশ্চর্য হইলে কই, আরে বাপরে বাপ, একটু যখন দেখি যে কিছু একটা অবাক কিছু দেখছি, কই মা রে মা, বাবা রে বাবা, কি দেখলাম, কেমনে সম্ভব? এই কথাগুলো যে কইলেন, একটা তো সব আছে, কয় না সব আছে, হারি বাপরে বাপ, কেমনে করলো বেটা এই কাম, এই যে আশ্চর্য এই কথাগুলা কইলেন, সব আছে। কিন্তু আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান কালা সুবহানাল্লাহ, একবার যদি আল্লাহর কোন গোলাম সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানের বিরাট খালি জায়গা, শূন্য জায়গা, ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ বললে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানিয়ে দিবে। এটার ওয়াজটা আগে করণের কাম আছিল, তাইলে কাম হইতো, এখন তো সুবহানাল্লাহ কি জুড়ে হয়েছে, এরকম আরো জন নিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলতে রাজি? বলেন সুবহানাল্লাহ বলতে রাজি? এটা একটা মেডিসিন হিসাবে কাজ করবে। কি মেডিসিন? কেয়ামতের আগে যখন দাজ্জাল চলে আসবে, দাজ্জাল যখন চলে আসবে, আরে দাজ্জাল অলরেডি আসার লাইন সব রেডি হচ্ছে, টেলিভিশনে বাচ্চারা একটা কার্টুন দেখে, নাম টিন টিন, কি দেখে তোমরা, দেখছো দেখছো? যাক আপনারা সবাই দেখেন নাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, টিন টিন নামক যে কার্টুনটা, এই কার্টুনের ভিতরে এক চোখের একজন ব্যক্তি আছে সবার সাহায্য করে, দাজ্জালের হবে কয় চোখ? এরপরে আমরা যখন টেলিভিশনে দেখি জন সিনার কি পাওয়ার, কি খেলা, মায়ের কারে কয়, জন সিনা খেলা টেলা শেষ করে আঙ্গুল উঠায় তিনটা তিনটা ছয়টা, কয়টা? আপনাকে প্রিয় খেলোয়াড়ের নাম কি? পিছে একজনে কইতে চাইছিল, আরেকজনে টাইনা ধরছে, সুপ কইস না, এই যে জন সিনা তিন আঙ্গুল উঠাইছে, আপনি মুসলমান হা করে তাকায় দেখেন, বুড়া নাই, বুড়ি নেই, বেড়া নাই, বেড়ি নেই, সবগুলো জন সিনারে দেখে। হ্যাঁ ইজ্জত সরম আছে, কন আছে, এই তিন আঙ্গুল মানে কি জানেন? এটার মানে হচ্ছে তৃত্ববাদ। তৃত্ববাদ মানে কি হুজুর, সহজ করে কন, এক নাম্বার আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, মারিয়াম আলাইহা সালামের সন্তান ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান দুইবার আপনারে বুইরা আঙ্গুল দেখায় দিল তিন তিন দিয়া, কিন্তু আপনি চিন্তা করছেন এটা তো তার একটা সাইন, সে এটা দেখায় অসুবিধা কি? আমার প্রিয় খেলোয়াড় জোরে কর নাউজুবিল্লাহ,
বাংলাদেশে একটা গান বের হয়েছে, বন্ধু তুই লোকাল বাস। এই গানের ভিতরে দুই আঙ্গুল এভাবে উঠে নাচা হয়েছে। এই দুই আঙ্গুল হচ্ছে সিম্বল অফ শয়তান। শয়তানের পূজারীরা দুই শিঙের পূজা করে, একটা বাফেলোর উপরে দুইটা শিং, এটা শয়তানের প্রতি। এই দুই শিং দিয়ে যত পোলাপান নাচে ডিজে গানের নামে, ডিজে গানের ছেলেরা দেখবেন দুই আঙ্গুল উঁচা করে নাচে। এই দুই আঙ্গুল উঁচা করে নাচার অর্থ হচ্ছে আমরা শয়তানকে প্রমোট করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আজকের মুসলমান তাকায় দেখেন কিয়ামত কত কাছে। কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, আইউরফাল ইলম, ইলম উঠায় নেওয়া হবে, ওয়াইয়াজহার আল জাহাল, জাহালত বৃদ্ধি পেয়ে যাবে। বাংলাদেশে একজন বয়াতি, সেই বয়াতি ফতোয়া দিছে, নাম হইছে শরীয়ত সরকার। আরো আসতে কোন কি না, এই তুমি যাও, তোমারই তো দরকার, বসো, তুমি ইয়ং মানুষ, তোমাদেরকে ওয়াজ শোনাইতে হবে আমাদের। মাশাআল্লাহ, তোমার কি কাজ আছে, থাকবা তো, রাগ করো না আমার উপরে। দেখেন ইয়ংরা আমার সবচেয়ে আপন, এরা আমাদের কলিজা, এদের এরা ঠিক তো সব ঠিক, এরা আমাদের পাশে আছে তো ইনশাল্লাহ আগামী দিনের পতাকা মুসলমানদের পক্ষে, ঠিক না বেঠি? সুতরাং ইয়ংদেরকে আমরা হারাতে চাই না। এই ওয়াজটা ইয়ংদের জন্যে। যতগুলো যুবক মিউজিক ছেড়ে গান শোনে, মিউজিক হালাল না হারাম? জোরে বলেন মিউজিক হালাল না হারাম? ইবনে মাসউদের বর্ণনা খুঁজে দেখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহু আল হাদিস অনর্থক, বিষয়ার্থ কি? তিনি বলেছেন আল গিনা আল গিনা আল গিনা। ফরদদা সালাসান, তিনবার তিনি এই কথা বলেছেন, গান বাজনাকে আল্লাহ হারাম করেছেন, মিউজিক নিষিদ্ধ। আল্লাহ রাসূল 1450 বছর আগে ইবনে মাসউদকে একদিন বলেছে, ইবনে মাসউদ শোনো, এমন একটা জামানা আসবে, মাজামির আলা রুসিহিম, তাকায় দেখবা মানুষেরা মাথার মধ্যে গান নিয়ে ঘুরবে। এখন এখানে মুরব্বী বসা আছে, উনি আমার বয়সে অনেক মুরব্বী, আমার বাবার বয়সী মানুষ। যদি আজকের মাহফিলে প্রশ্ন করি মুরব্বীর, 20 বছর আগে দেখছেন কাউকে কানের ভিতরে গান নিয়ে ঘুরে? ইয়ারফোন আবিষ্কার হয়েছে ছিল? এখানে যারা মুরব্বীরা আছেন, ইয়ারফোন ছিল? কিন্তু বিশ্ব নবীর হাদিসটা একটু মিলায় দেখেন, 1450 বছর আগের হাদিস, যেই যুগে কানের ভিতরে মাথার উপরে গান নিয়ে ঘোরার মতো কোনো পরিস্থিতি ছিল না, সেই যুগে বিশ্ব নবী বলেছেন মাথার উপরে মানুষগুলা গান নিয়ে ঘুরবে। আজকে মিলায় দেখেন সমাজের চিত্রের সঙ্গে, আমার তরুণেরা, আমার যুবকেরা কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান নিয়ে নিয়ে ঘুরতেছে, ইয়ারফোন দিয়ে গান শুনতেছে। আন্নাল হিনায়ুন বিতুন নিফাক, গান বাজনা অন্তরের ভিতরে, মদ যেমন খাওয়ার পরপরই মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, গান বাজনা শোনার সঙ্গে সঙ্গে মনটা বিকৃত হয়ে যায়, ওই মনটা দিয়ে আখেরাত ভালো লাগে না, জান্নাতের কথাগুলো পছন্দ হয় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, মনের ভিতরে কালো কালো দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, এক একটা গুনাহ যখন বান্দা করে, এক একটা কালো কালো দাগ অন্তরের ভিতরে পড়ে। এই কালো দাগ যদি বড় হয়ে যায়, এই কালো দাগ যদি একেবারেই বেড়ে যায়, একটা সময় এমন চলে আসে লোকটা এত নিকৃষ্ট হয়ে যায়, হাজারটা গুনার করার পরেও তার হৃদয় কাঁপে না, ঠিক না বেঠি? গুনাগাররা আজকেই ফিরে আসেন, বেশি দূরে যাওয়া দরকার নাই, গাউসিয়া বাজারে গিয়ে আজকে দেখেন, গাউসিয়া মার্কেটের দিকে তাকায় দেখেন, মাগরিবের নামাজ যখন চলতেছিল, মসজিদে আজান হয়েছে, ডাকা হয়েছে, কয়জন মুসল্লি আসছে, কম না বেশি? দোকান খোলা না বন্ধ? কিন্তু এখন যদি 10 জন সন্ত্রাসী 10টা অস্ত্র হাতে
টাস টাস করে গিয়ে দশটা ফাঁকা ফায়ার করে আর দশটা পটকা ফোটায়। এই পটকা ফোটানোর পরে শাটার খোলা থাকবে না বন্ধ? কি কর? বন্ধ। কি লিগা? কার ডরে? সন্ত্রাসীদের ডরায় বেটা হিসেবে না মৌতের ডরে? হ্যাঁ, কোন সময় গুলি শৈল্য লাগে আর বইরা যায়। চিন্তা করেন মানুষ, আপনি মৃত্যুকে ভয় করছেন, তার মানে মৃত্যুর ভয়টা আপনার কলিজায় আছে। আপনি যদি মরে যান, মৃত্যুর ভয়টা আপনার ভিতরে আল্লাহ গিয়ে দিয়ে দিয়েছে। মৃত্যুর ভয়টা জান্নাতে যাওয়ার পরেও থাকবে, জাহান্নামীদের মনেও থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা দেওয়াল দিবেন, জান্নাত একদিকে জাহান্নাম আরেকদিকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে, তাকায় দেখো এটার নাম মৃত্যু। মৃত্যুকে আল্লাহ পাক ভেড়ার আকার ধারণ করাবেন। ফালাম্মা যাবাহু, হাদিস কুদসির ভিতরে এসেছে, মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভেড়ার আকার ধারণ করায় এবার জান্নাত আর জাহান্নামের মাঝখানের দেওয়ালের ভিতরে জবাই করবে। জবাই করে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শোনো, এটার নাম মৃত্যু। এই মৃত্যুকে তোমরা ভয় পেয়েছিলে, আজকে থেকে আর কোনো ভয় নাই, চিরকালের জন্য সুখের জান্নাতে থাকো, কেউ তোমাদেরকে বের করে দিবে না। আর জাহান্নামীদেরকে ডেকে আল্লাহ বলবে, জাহান্নামীরা রে, এটার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের ভিতরেও চিরকাল তোরা থাকবি, আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, চিৎকার আর চিৎকার চলবে। কোনো দিনের জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কোনো দিনের জন্য পালাতে পারবে না। আমার ভাইরা, দুনিয়ার জীবনে যেমন ভালো মন্দ সামনাসামনি, সেদিনও জান্নাত আর জাহান্নাম সামনাসামনি। وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ فِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهِ সেদিনও জান্নাত জাহান্নাম পাশাপাশি। জাহান্নামীরা দেখে বলবে, ভাই একটু নিয়ামত কি দেওয়া যায় না? আগুনে পুড়ে শেষ। জান্নাতীরা বলবে, তোমাদের জন্য আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার প্রিয় মহব্বতের ভাইয়েরা, দুনিয়ার জীবনটাকে একটু কাজে লাগান। প্রশ্ন করেন কোন পথে আপনি আছেন, তাকায় দেখেন দাজ্জাল আসার আগে দাজ্জালের পথ পরিষ্কার হয়ে যাবে। দাজ্জালের পথ হচ্ছে মিউজিকের পথ, মিউজিকের পথ হচ্ছে দাজ্জালের পথ। দাজ্জাল আসার আগে মিউজিকের পথ পরিষ্কার হবে। এখন মিউজিক কমছে না বাড়ছে? আগে কোনোদিন দেখি নাই নাচতে নাচতে কেউ মাথা নিচের দিকে দিস, এখন নাচতে নাচতে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দেয়। আমার বুঝতে আর বাকি নাই, রসুল হাদিসের ভিতরে বলছে, তিনভাবে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? পরিষ্কার? হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বী কইছে সুন্দর। একটু দোয়া করেন আমার জন্য, অনেক মহব্বতের মুরব্বী সামনে বস, ওনাদের দোয়াই তো আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলায়। ওনারা অনেক কিছুর সাক্ষী, অনেক কিছু ওনারা দেখছে। আমরাও একদিন মুরব্বী হয়ে যাবো, বুড়া হয়ে যাবো, এটার নামই জীবন। শৈশব আপনার সবসময় থাকবে না, শৈশব কেটে যাবে হেলায় খেলায়, যৌবনটা কেটে যাবে অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি আছে সন্ধ্যাবেলায়।
আজকে আমার মুরব্বী সামনে বসা, ডানে বসা, বামে বসা, মাঝখানে বসা, ওনাদের তো একটা সময়ে শৈশব ছিল, যৌবন ছিল, আজকে বার্ধক্যে চলে এসেছে। সেদিন আমার আব্বা হঠাৎ করে যখন আমার ফুফা মারা গেল, আব্বা আমাকে ডেকে বলতেছে, বাবারে যতই কেউ মারা যাচ্ছে ততই তোমাদের জন্য মায়া বেড়ে যাচ্ছে। আব্বা আমারে বলতেছে, যখনই সাথে কেউ চলে যায় বারবার তখন মনে হয় আদরের সন্তান গুলাকে মনে হয় আর বেশি দিন দেখতে পারবো না। এই যে মহব্বতের দুনিয়া, আল্লাহ আমাদেরকে পাঠালেন, ইন্নাদ দুনিয়া মুদবিরা ওয়া ইন্নাল আখিরা মুকবিলা, দুনিয়ার জীবনটা হলো পিছনে ফেলে যাওয়ার দিন, পিছনে ফেলে যাওয়ার বস্তু, আর আখেরাতের জীবনটা হচ্ছে কবুল হওয়ার জায়গা। আপনি যা করেছেন সেদিন আখেরাতে আপনি দেখতে পাবেন, হাশরের ময়দানে মানুষ তিন ভাবে আসবে, সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম, একদল আসবে পায়ে হেঁটে হেঁটে হাশরের ময়দানে হিসাব দেওয়ার জন্য, আরেক দল আল্লাহর দামি দামি আরোহণে আরোহণ করে হিসাব দিতে আসবে, আরেক দল আসবে নিজেদের চামড়ার উপরে ভর দিয়ে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, গালটাকে পায়ের মতো বানায় দেওয়া হবে, গাল ফেটে চৌচির হয়ে রক্তগুলা ছড়িয়ে ছড়িয়ে পড়বে, মোটা মোটা কাটার আগাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সাহাবাই কেরাম শুনে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে মানুষ সেদিন চেহারার চামড়া দিয়ে আসবে, চেহারার চামড়া তো বড় পাতলা, এই পাতলা চামড়া দিয়ে কেমন করে হেঁটে হেঁটে হিসাব দিতে আসবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, যে আল্লাহ দুনিয়ার জীবনে পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল, কাদিরুন আলা আইয়ুম শিয়াহিম আলা আইয়ুম শিয়াহুম আলা রিজলিহিম, যে আল্লাহ দুনিয়ার জীবনে পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল সে আল্লাহ অপরাধের কারণে সেদিন মানুষকে চেহারার চামড়া দিয়ে হাঁটাতেও তিনি সক্ষম হবে। চিন্তা করেন আমার ভাইয়েরা, কোন পথে কোন মতে আপনি হাঁটছেন, কোথায় আপনি যাচ্ছেন, পারাবার কোনো জায়গা আমরা খুঁজে পাব না। সামনের দিনটা বড়ই বিপদের দিন আসছে, করোনা ভাইরাস এখন পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, কান খাড়া করে শুনেন আমার ভাইয়েরা, পৃথিবীর দিকে একটু নজর করে তাকায় দেখেন, করোনা ভাইরাস এখন চীনে ছড়িয়ে পড়েছে, পৃথিবীতে একটা মানুষ মরে যাক এইটা আমরা চাই না, মানুষের কামনা হতে পারে না। কিন্তু পিছনের ইতিহাস তাকায় দেখেন, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যখন টুকরা টুকরা হয়ে গেল মুসলিম ভূখণ্ডগুলা, তুর্কিস্তান নামক স্বতন্ত্র একটা স্বাধীন ভূখণ্ড ছিল মুসলমানদের, ওই দেশটাকে চীন দখল করে নিয়েছে, ওই দেশের মুসলমানদেরকে উইগুরের মুসলমান বলি আমরা। আমার সঙ্গে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, 60 বছর বয়স হয়ে গেছে, উইগুরের মুসলমান 60 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এত বছর ধরে আপনি কেন পড়াশোনা করছেন? তিনি আমারে বললেন, আমি যদি আমার উইগুরে চলে যাই, চীনের ওই সরকার আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নামাজ পড়তে দিবে না, কোরআন পড়তে দিবে না, 18 বছরের আগে মানুষকে তারা নামাজে যেতে দেয় না, মসজিদে আসতে দেয় না, যেই যুবক 18 বছর পর্যন্ত মসজিদে আসবে না, হঠাৎ করে 18 বছর বয়সে তার ভিতরে চেতনা জাগ্রত হবে না, এজন্য চীন পরিকল্পিতভাবে 18 বছর পর্যন্ত মসজিদে যেতে দেয় না, এরপরে মুসলমানদেরকে এমন নির্যাতন চালায়,
রোজা পর্যন্ত মুসলমানদেরকে রাখতে দেয় না, 60 বছরের আগে 50 বছরের আগে মুখে দাড়ি রাখতে দেয় না, কোরআন পড়তে দেয় না। এমন অনেক হাফেজের সঙ্গে আমার দেখা হয়েছে মিশর আরাজা ইউনিভার্সিটিতে, প্রশ্ন করেছি কেমন করে হাফেজ হয়েছ, দরজা বন্ধ করে হাফেজ হয়েছি, বাহির থেকে তালা ঝুলেছে, কেউ এসে মনে করেছে ঘরের ভিতরে কেউ নাই, গোপনে গোপনে পড়ে কোরআন কারীম তেলাওয়াত করে মুখস্থ করেছি, এমন নির্যাতন যেই চীনের লোকেরা চালিয়েছে, আজকে আল্লাহ পাক তাদেরকে আজাব দিয়ে ধরেছে, ঠিক না বেঠি? একটা বার চিন্তা করেন, আজকের বিশেষজ্ঞরা বলছে, গবেষকরা বলছে, এই করোনা ভাইরাস যদি পৃথিবীতে ছড়ায় যায় 600 কোটি মানুষ মারা যাবে, 600 কোটি, 600 কোটি মানুষ মারা যাবে। চিন্তা করেন আমার বাংলাদেশে জনবহুল এলাকায়, এই জনসমুদ্রে, জনসংখ্যার এই ভূমিতে করোনা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস যদি ছড়ায় যায়, এই দেশটার ভিতরে মহামারী লেগে যাবে, মানুষের লাশ গুনার সময় কেউ পাবে না। ও মুসলমান, একটু বিবেকটাকে খাতান, আজাব আসার আগে নিজেকে পরিবর্তন করেন। আজকে দেখেন করোনা ভাইরাস যে সমস্ত দেশে ছড়িয়ে যাচ্ছে, সাপোজ আপনি যদি এই টিস্যুর বক্সে হাত দেন, আসেন হাত দিছেন, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত, এখানে আপনি হাত দেওয়ার পরে উনি শুধু হাত দিস, এই হাতের সাথে ভাইরাসটা ঢুকে যাবে, কি মারাত্মক বিষয়। কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? কোন প্রাণী কেন করোনা ভাইরাসে আক্রান্ত হয় না? একটা প্রাণী আক্রান্ত হলে অন্য প্রাণী কেন আক্রান্ত হয় না? পৃথিবীতে কেন কোটি কোটি বন্য প্রাণী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় না? এর কারণ হচ্ছে অন্যান্য সব প্রাণী একমাত্র তাওয়াক্কুল করে কার উপরে, তাদের তাওয়াক্কুল, এটা অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা তাদের ভিতরে অটোমেটিক্যালি আল্লাহ দিয়ে রেখেছেন। এই তাওয়াক্কুলটার কারণে কোন প্রাণী সমাজে, প্রাণীর বসবাস যেখানে, সেখানে শুনবেন না আপনি যে 50 কোটি বন্য প্রাণী করোনা ভাইরাসে মারা গেছে। কিন্তু আজকে দেশ থেকে দেশে করোনা ভাইরাস যদি ছড়িয়ে যায়, মানুষগুলো মারা যাবে অকাতরে। সেই করোনা ভাইরাস থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, আজকে থেকে নামাজি হন, দিনদার হন, সেজদাওয়ালা হন, সময় কিন্তু পৃথিবীর আর বেশি বাকি নেই। সিরিয়া মায়ের খাবে 12 বছর, 9 বছর অলরেডি চলছে, এই চলমান সংকট যদি শেষ না হন, আগামী পৃথিবী মুসলমানদের জন্য ভয়ঙ্কর পৃথিবী, ঠিক না বেঠি? আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে, এখন কেউ উঠবেন না, বেশ কিছু দায়িত্ব আমাদের আছে, বলি ইনশাআল্লাহ, আপনারা আছেন তো, বলি আল্লাহু আকবার। এখানে নামাজ হবে, মসজিদে নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত অত্যন্ত বিচক্ষণ আলেম, ভালো আলেম, দারাজ কণ্ঠে কথা বলে, তিনিও তরুণ মানুষ, দেশের অবস্থা যখন করুণ থাকে তখন মাহফিলে বেশি আসে তরুণ, ঠিক কিনা? সারা পৃথিবীর অবস্থা এখন করুণ, এই করুণ অবস্থায় তরুণদের আগ্রহ এখন কোরআনের দিকে, ইনশাআল্লাহ আমার পরে যিনি উঠবেন তিনি আপনাদের কোরআন আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ পুরা করবে, বলি ইনশাআল্লাহ। এখন আমাদের কার্যক্রম কি হবে আমার ভাইয়েরা? দাজ্জাল পৃথিবীতে কবে আসবে এটা আমার জন্য বিষয় নয়, কিন্তু দাজ্জালের পথ এখন পৃথিবীতে প্রকাশিত হয়ে গেছে, ঠিক না বেঠি? এই দেখেন গান বাজনা, দাজ্জালের পথ, রসূল বলেছেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন একটা সময় আসবে মহিলাগুলা সব চুল খুলে এমন পোশাক পরে চলবে যেই পোশাক দেখলে মনে হবে কিছুই পরে নাই। এই সময় এখনো আসে নাই, আছে তারও পরে কোন আছে? মহিলাদের ভিতরে 7টা, মহিলাদের ভিতরে 7টা বদ বৈশিষ্ট্য ঢুকবে, কয়টা?
ছোট ফুল অনেক কইছে আপনারা কন নাই কে সবাই কন হুজুর আমগো ঘরের ভিতরে ঢুকিয়া রয়েছে কেমনে কম এটা ইহুদি মহিলাদের কাজ ছিল সাতটা এখন সাতটা আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে সাতটা ঢুকছে স্টার জলসা জি বাংলা স্টার প্লাস কালার এই সমস্ত চ্যানেলগুলা ডাকিয়ে ডাকিয়ে আসছে ঠিক গিয়া বাইকিয়া কম এক নাম্বার আন্নানা আন্নানা মানে এমন মহিলা যে মহিলা বলে স্বামী আপনি খুব ভালো আমার জন্য খরচ করলে খবরদার আপনি যদি আপনার মা বাপের জন্য খরচ করেন তাইলে কিন্তু ক্রস ফায়ার হবে মানে ঝগড়া লাগবে ফিডাফিডি হবে ঠিক শরম আছে শরম নাই ঠিক এরকম ঢুকছে অথচ কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين এক নাম্বার আন্নানা আন্নানা মানে হলো আন্নানা শব্দের অর্থ হলো আমার জন্য ব্যয় করেন খুশি কিন্তু মা বাপের জন্য ব্যয় করলে খবর আছে অথচ আল্লাহ বলতেছে প্রথম তুমি যদি কারো জন্য ব্যয়টাকে কল্যাণকর মনে করে করো তাহলে তুমি তোমার মা বাপের জন্য করো জোরে করো সুবহানাল্লাহ তাহলে বউরেও টাকা পয়সা দিবেন মা বাপরেও আস্তে কর মা বাপরেও বলেন মা বাপরেও দিবেন না দিবেন না ইহুদি মহিলারা বলতো খবরদার দিস না এখন আঙ্গ বেড়ির যদি কয় দিস না তাহলে স্বভাব একরকম না দুই রকম উচিত না অনুচিত দুই নাম্বার মান্নানা খোটা দানকারিনী আজকের মহিলাদের দিকে তাকায় দেখেন অধিকাংশ মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলে ঠিক কইছে দুইজন সবাই বলেন ঠিক না বেঠি খোটা দেয় কি একটা শাড়ি না পাইলে কয় জীবনে কিচ্ছু পাইছি না আপনার এই বিয়ে করে ষোলো আনাই বিথা ষোলো আনাই এরকম মহিলা আছে না নাই তিন নাম্বারে হান্নানা হান্নানা মানি হলো এমন মহিলা আপনারা দেখবেন দাজ্জালের ফেতনা এটা এমন মহিলা আপনারা দেখবেন কানতের আগে স্বামীর খেদমত মোটেও করে না স্বামীর খেদমত জানেও না স্বামীর খেদমত বোঝেও না এমন মহিলা আছেও না স্বামীর খেদমত তো দূরে থাক খেদমত এ শব্দই উঠে গেছে এখন কই হুজুর আমরা খেদমত করে পাই না কুল আপনি কর বউ করব খেদমত বউ তো আইলে না আই শ্যাডোর আইলেস হাবি জাবি পার্সোনায় কোন সময় যাইব বিউটি পার্লারে কোন সময় গিয়া সাজবো বাসায় একটা আনাম বিউটি পার্লার তো মার্কেটে যাইতো না আমনে নিজে আজাইরা থাকিয়া বউরে কইছেন তুমি যাও গা বাজার কই কই বাজার তো মার্কেটে যাইতো না মার্কেট তো বাজারই তো অনেক মার্কেট হইস এই জন্য আবার দুই নাম্বারের পরে তিন নাম্বার হান্নানা আপনি যখন দেখবেন আপনার স্ত্রী খেদমত করে না এর জন্য আপনি নিজেও দায়ী আপনি যদি আপনার স্ত্রীকে খেদমত নিজেও করতেন খেদমত যদি বোঝাতেন অবশ্যই আল্লাহ পাক পরিবারের ভিতরে জান্নাতি সুখ দান করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি আর বিশ্ব নবী কি একটু চিন্তা করেন আমাদের কোন মূল্য আছে বিশ্ব নবী তিনি আয়েশাকে বলতেন আয়েশা যখন চায়ের কাপে সেই যুগে কুব্বায়াত যেগুলোতে দুধ পান করতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক যেই পাত্রটাতে দুধ পান করতেন যেখানে ঠোঁট লাগে বিশ্ব নবী নিয়ে সেই জায়গা থেকে দুধ পান করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এক প্লেটে বিশ্ব নবী মাঝে মাঝেই খেতেন জামআন তিনি খানা দানা খেতেন এক বালতি থেকে বিশ্ব নবী প্রায়শই গোসল করতেন
এই যে একটা মহাব্বতের সম্পর্ক যিনি দিয়েছেন তিনি কি? আবার খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার কথা বিশ্বনবী বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, স্ত্রীরা শোনো, তোমরা আমার যত স্ত্রী আছো সবাই সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। এমন একটা সময় ছিল যখন মক্কার কাফেররা আমার মুবারক ঘরের উপরে ভুঁড়ি চাপিয়ে দিত নামাজের সময়, এই ভুঁড়ি উঠানোর মতো কেউ ছিল না, আমার খাদিজা ভুঁড়িটা উঠায় দিত। যখন দরজার ভিতরে প্রথম আঘাত করতাম, আমার খাদিজা প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। বলতাম, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে রাত্রিকালীন দাঁতি কাজ করে যখন আপনি ফিরে আসেন, ক্লান্ত শ্রান্ত দেহে যখন ফিরে আসেন, আপনি যদি একবার দরজায় আঘাত করার পরে আমি খাদিজা খুলতে দেরি করি, আপনার কষ্ট হবে, যন্ত্রণা হবে, এজন্য আমি দরজাটা খোলার জন্য না ঘুমায়া দরজার মধ্যে ঠেস দিয়ে হালকা একটু তন্দ্রাচ্ছন্ন থাকতাম। যখনই আপনি প্রথম আঘাত করতেন, আঘাতের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে সওয়াবের জন্য আমি অপেক্ষমান থাকতাম। বিশ্বনবী ইন্তেকালের পরে, খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার ইন্তেকালের পরে কবরে যখন লাশটা রেখেছে, কিবলার দিকে যখন ঘুরিয়ে দিয়েছে, কাবার দিকে যখন ঘুরিয়ে দিয়েছে, বিশ্বনবী দেখে কাবা থেকে খাদিজার মাথাটা সোজা হয়ে গেছে। আল্লাহ নবী অবাক হয়ে আল্লাহকে বলতেছিলেন, মালিক কেন আমার খাদিজা, কেন আমার খাদিজার মাথাটা কাত থেকে ফিরে কেবলার দিক থেকে ফিরে কেন সোজা হয়ে গেল? আপনি কি খাদিজার উপরে রাগ নাকি? আপনি কি খাদিজার উপরে গোসা নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, না আমি খাদিজার উপরে রাগ না, আমি খাদিজার উপরে এত বেশি খুশি, এজন্য আমি খাদিজার চেহারাটা আমার আরশে আজিমের বরাবর করে দিলাম। আপনাদের এলাকা আমি আগেই বলেছি, অত্যন্ত মার্জিত মার্চেন্টাইজিং পার্টি যারা আছে বাংলাদেশ, অধিকাংশ ধনী মানুষের এলাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে, পড়েন আমিন। আমি বলছিলাম, কিয়ামতের আগে মহিলাদের ভিতরে স্বভাব দেখা যাবে কয় রকম? সাত রকম। চলতেছে কয় রকম? কয়টা? সাতটার কয়টায় গেছি আমি? মাশাআল্লাহ, তিন এবং চার দুইটা শব্দ আসছে। তিনের পক্ষে কারা একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, তিন জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। যেহেতু সংসদ সিস্টেম, আমি মনে করি তিনটাই বলছি এবং তিনটাই সঠিক, বলেন আলহামদুলিল্লাহ। কেয়ামতের আগে মহিলাদের ভিতরে চরিত্র হবে হান্নানা। হান্নানা মানে স্বামীর খেদমত বোঝে না, এটার জন্য বড় দায়ী আপনি স্বামী নিজে। ঠিক কইছে এমন একজন যে বিয়ে শাদী করে নাই, সবাই জোরে কর ঠিক কিনা? এবার ঠিক বলছেন, বুঝেন কেন? বিশ্বনবী আমিনা আপনিনা পাঁচ ঘরে প্রায় স চলে যেতেন, গিয়ে বলতেন, হাতি সিকির, তুমি তোমার ছুরিটা দাও রে আয়েশা। বিশ্বনবী হয়ে ছুরি দিয়ে তিনি শশা কেটে দিতেন, গাজর কেটে দিতেন, তরকারি কেটে দিতেন, আয়েশার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি জ্বরত এই দৃশ্য দেখে। বিশ্বনবী হয়ে স্ত্রীকে কত মহাব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন আমার নবী। আজকে আমি আপনি পাকঘরে গিয়ে শশা কাটা তো দূরের কথা, কোন একদিন স্ত্রীর প্রশংসা কোনদিন করেন নাই, ঠিক না বেঠি? স্ত্রীর নিয়ে বের হতে মনে চায় না, অথচ বিশ্বনবী রাত্রিকালীন সময়ে তিনি ঘুরতে বের হতেন, ট্যুরে বের হতেন,
ট্যুর করার আগে তিনি একটা টচ করতেন, নামগুলো সব স্ত্রীদের নাম রেখে যার নামটা পড়তো যে আজকে এই দুইজন যাবে। রসুলের দুইটা উট ছিল, একটা নাম ছিল কাসওয়া আর একটা নাম ছিল আদবা। আমাদের যখন এখন কত ব্র্যান্ডের গাড়ি আছে, এলিয়ন আছে, মনে করেন এক্স করোলা আছে, এরপরে প্রিমিও আছে, বিশ্বনবীর দুইটা উট ছিল, একটার নাম ছিল কাসওয়া আর একটার নাম ছিল আদবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সময়ও শেষের দিকে, আর পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ইনশা আল্লাহ আমি আমার কথার ইতি টানবো। বলেন ইনশা আল্লাহ। যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই দুইটা উটের মধ্যে রসুল দুইজন স্ত্রীকে নেবেন সাথে তিনি। এরপরে রসুল কাকে সাথে বসাবেন এটা বাছাই করতেন, এক একদিন এক একজনকে বসায় রসুল ঘুরতে নিয়ে যেতেন। ঘুরে যখন রাত্রিকালীন ফিরতেন, আল্লাহ নবী দেখাতেন, আয়েশা তাকায় দেখো, হাফসা তাকায় দেখো, এটা ওহুদ পাহাড়, জাবালুল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় আবার ভালোবাসে কেমনে? দেখো তাকায়া, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, তো এমন মহব্বত স্ত্রীদের সাথে রসুলের ছিল, আর আমাদের মহব্বত স্ত্রীদের সাথে নাই, খেদমত করবে কেমনে? আমাদের মায়েদের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, এত সম্পর্ক ছিল। আজকেও যেই বাড়িতে মাহফিল হচ্ছে, মরহুম আবেদ আলী প্রধান, ওনার স্ত্রী সহ একটা পিকচার আমি দেখেছি। দেখেন আগের দিনের মানুষ কেমন ছিল, এখন আমরা কি হয়ে গেলাম? শুধু এই স্মার্টফোনটা আমাদেরকে কোথায় নিয়ে গেছে? সারাদিন অফিসের ব্যস্ততা, ঘরে এসেও ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার, ইমো, সার্বক্ষণিক আমাদের ব্যস্ততা এখন এটা নিয়ে, সবার ব্যস্ততা এখন এই মোবাইলটা নিয়ে। এই যে আপনি আপনার ব্যস্ততাময় সময় কাটালেন, স্ত্রীকে সময় দিলেন না, পরিবারকে সময় দিলেন না, স্ত্রীকে আপনি স্ত্রীর দিকে ফিরেও তাকালেন না, স্ত্রীর কথাগুলো শুনলেন না, অথচ বিশ্বনবী বাড়িতে আসার আগেই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খবর পাঠায় দিতেন, আনাস গিয়ে বলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে বাড়ি আসব। বাড়িতে যাওয়ার আগে তিনি খবর পাঠায় দিতেন, প্রত্যেক স্ত্রী বিশ্ব নবীর জন্য সেজে গুজে থাকতেন। বলেন আল্লাহু আকবার। স্ত্রীরা সাজবে আপনার জন্য, আর আপনি এমন পুরুষ হয়েছেন, কি পুরুষ, সুপুরুষ আমরা, আমরা সব সাজ বাহিরের মানুষের জন্য দিয়ে দিস। কই তুমি আইলে না, আই শেডর আইলে সাবি যাবি, যত লাগে সব কিনবা, সব কিনে সাজগোজ দিয়ে তুমি বাইরে যাবা, মানুষ দেখে কবে হারে বাপরে বাপ, চৌধুরী সাহেবের বউ না হইলে কিরকম হয়? চিন্তা করেন আমার ভাইরা, দাজ্জালের ফেতনা কিভাবে ছড়াবে? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, মহিলাগুলো পোশাক পরবে কিন্তু পোশাকের মতো মনে হবে না। অনেকে এখন বলবে আপনি আপনার চোখটাকে ঠিক করেন, আপনি আপনার চোখটাকে ঠিক করেন, একথা যেমন সমান, আবার এই কথা মনে রাখবেন, এই পথ জাহান্নামের পথ, দাজ্জালের পথ, ঠিক না বিঠি? এরপরে আসেন চার নাম্বারে। চার নাম্বারে হলো কান্না না ইহুদি মহিলাদের আচরণ হবে, স্বামীকে সব সময় ধমক দিয়ে কথা বলবে, বলবে কিছু কইয়া দেখেন, আব্বারে কইলে কি হবে আপনি জানেন? আজকের ব্যবসা বাণিজ্য পাইছেন কই থেকে? শ্বশুরে দিয়ে পাইছেন, খালি আমার বাইরে কইলে আপনার বাইন্দা নিব। এইগুলো যদি হয় বউয়ের আচরণ, জামাই চিন্তা করবো আল্লাহ এই বাড়ি দিয়ে আমার আর লাভ কি? সুফার মধ্যে শুয়ে ঘুমাই গেছে, রিমোট টিপতে টিপতে চিন্তা করছে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, গালিও খাওয়ার দরকার নেই, এনে আসি রিমোট নিয়ে থাক। কান্না আনা, অথচ বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে কাজ করতে করতে, আল্লাহর হাবিবকে এসে বলতেছেন আব্বাজি তাকায় দেখেন কাজ করতে করতে ঠোসা পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন মারে ঘরে ফিরে যাও, কোনো খাদেমা আমি দিতে পারবো না,
সুবহানাল্লাহ 33 বার নিয়ে যাও, আলহামদুলিল্লাহ 33 বার নিয়ে যাও, আল্লাহু আকবার 34 বার নিয়ে যাও। এর প্রতিদান কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তুমি পেয়ে যাবে। একদিন বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, ঢুকে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছে, নফল নামাজ। বিশ্বনবী বললেন, ফাতেমা মারে বসে বসে নামাজ পড়ার কি কারণ, কেন বসে বসে নামাজ পড়ছ? সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা আমার মন বলতেছিল আপনি আসবেন, আপনি তো আমার বাবা, আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে। আমার মন বলতেছিল আপনি আসবেন, কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, আপনি বাপ হয়ে যদি ছেঁড়াটা দেখেন আপনার কাছে মায়া লাগবে, খারাপ লাগবে, আলীর উপরে আপনার রাগ হবে, গোস্বা হবে। আমি যে আমার স্বামী আলীকে বড় ভালোবাসি, এজন্য আমি ফাতেমা বসে বসে নামাজ পড়তেছি, যাতে করে আপনি রহমাতুল্লিল আলামিন আমি ফাতেমার কাপড়ের ছেঁড়া দেখতে না পারেন। বলেন আল্লাহু আকবার। কি করনা ছিল? পঞ্চম নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে হলো এমন চরিত্র, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় পছন্দ নিজের মতো করে করে। স্বামী কিনে দিলেই বলে কি আনছে, এটা জীবনেই কালার পড়ছি, হায় 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 মরা কালার, ইন্না লিল্লাহ এই কালার আনছেন, এই কালার দিয়ে জীবন যাইব কেমন? এতক্ষণ একটা শাড়ি দিয়ে কি জীবন যায়? হ্যাঁ যায়, একটা শাড়ি দিয়ে কিচ্ছু হয় না, একটা শাড়ি দিয়ে কিছুই হয় না। কিন্তু স্বামীর মনে যে আপনি কষ্টটা দিলেন, কোন স্বামী একবার দেখে একটা শাড়ি আনে না, 100 বার দেখে একটা শাড়ি নেয় যে আমার ওয়াইফ কোনটা পছন্দ করবে। আমরা যখন বিদেশে যাই বিশ্বাস করেন, প্রত্যেকবার যখন বিদেশে যাই ফিরে আসার সময় অনেক কিছু কিনি, এয়ারপোর্টে এসে হাইরে হয়রানি, পারলে পায়ে ধরি, ভাই মাফ করেন এরপরও দেন, কত যে কষ্ট করে জিনিসগুলো আনা হয়। ঠিক তেমনি শুধু আমি হুজুর না, যতজন বিদেশে যায় আসার সময় অনেক কিছু নিয়ে আসে, 5 কেজি চকলেট আনে, স্ত্রীর জন্য গহনা আনে, পোশাক আনে, সব আনে। আনার পরে দেখে কয় কি আনলেন এটা, আস্তাগফিরুল্লাহ, একটা কালার হলো, জীবনে তো এত মরা কালার পরি না, এই কালার পরলে কেমন দেখা যাবে আমার ঘর। এই যে কথাটা যেই মহিলা বলল, সঙ্গে সঙ্গে স্বামীর মনে একটা কষ্ট লেগে গেল, ব্যথা লেগে গেল, কারণ স্বামী জানে কত কষ্ট করে করে এই পোশাকটা তার জন্য কিনেছে। আমার দেশের রেমিটেন্স যোদ্ধা যারা, যাদের টাকা আজকে আমরা বাড়ল, সেই রেমিটেন্স যোদ্ধারা আমার প্রবাসীরা স্ত্রীদের সুখের দিকে তাকায় এত কষ্ট করে, বিদেশে গেলে তাদের দিকে তাকায় অনেক সময় চোখের পানি চলে আসে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, সারাদিন কাজ করে, ওভার টাইম করে, শুধুমাত্র সন্তানের দিকে তাকায়, পরিবারের দিকে তাকায়। এত কষ্ট করার পরে আপনি যখন বলেন পছন্দ হয় নাই, কলিজাটা তার ফেটে যায়। এই কথা বলে আপনি আপনার স্বামীকে কষ্ট দেন না, স্বয়ং তিনি কষ্ট পেয়ে গেছে। তিনি কি গেছে? 5টা, বাকি আছে কয়টা? আরো জোরে, আরো জোরে, 2টা। ষষ্ঠ নম্বরে হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, কাসরাতুল কালাম, স্বামী আসলে কানের সামনে অতিরিক্ত কথা বলে, কথার স্রোত হচ্ছে পিসাবি করে, আপনি করছেন কি? আপনার কলিক হাই রে হাই, কি সুন্দর বাড়ি বানাইছে, গাড়ি কিনছে, আপনি কি করছেন? আহা, এটার নাম সাদ্দাকা। এই চরিত্র বড় ভয়ঙ্কর, ইহুদি মহিলাদের চরিত্র। আপনার স্বামী যদি হালাল খেয়ে কিছু করতে না পারে, আপনি প্রতিনিয়ত স্বামীকে বলবেন, স্বামী আমি তো আসিয়ার মতো হতে চাই। আসিয়ার স্বামীর অনেক কিছু ছিল ফেরাউনের, কিন্তু সেই দিকে একবারের জন্য আসিয়া তাকায় না,
আসিয়া তাকিয়েছিল আমার আল্লাহর জান্নাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম নাম্বার, ইহুদি মহিলাদের কালচার ছিল, তাদের স্বভাব ছিল বাররাকা। ঝগড়া করতে করতে একটা পর্যায়ে হাত আর নিচের দিকে নাই, স্বামীর সাথে একেবারে কিলাকিলি সব শুরু হয়ে গেছে। এটার মধ্যে ঠিক করে আজকে বাইর যায়, বাইর গেলে কই বুঝে কোন সময় কিলাকিলি করছিলাম, ঠিক যে কইছেন এটা আমদেরই গলা, না হইলেও কই বুঝে আমদেরই তো গলা, ঠিক যেমনি কইছেন আপনার গলা আমি চিনি না। আসলে কি ঠিক? এখন আর কয় না, ঘরে ঘরে ডরে ধরে নিয়েছে। আসলে ঠিক? তাহলে গর্বে গিয়া পরিবর্তন করেন। এই সাতটার সাতটা যদি থাকে জাহান্নাম কয়টা? কোন কয়টা? মহিলারা যারা জাহান্নামে যাবে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে লানত করার কারণে। স্বামীরে যারা লানত করে কিচ্ছু পায় নাই, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এই কারণগুলোতে। এজন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছে, প্রত্যেকটা বাপ সেদিন জান্নাতি হলে জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে। যেই আবিদার ইখানের সন্তানেরা মিলে আজকের মাহফিল সাজিয়েছে, বাপ যদি জান্নাতি হয় জান্নাতের দরজায় দাঁড়ায় ফুপায় ফুপায় কাঁদবে। আল্লাহ বলবে মায়ুকি বান্দারে, আজকে তোমার কান্না করার কারণ কি? আজকে তো কান্নার দিন না, তোকে তো জান্নাত দিলাম। বান্দা বলবে আল্লাহ, আদরের তিনটা সন্তান আমার ছিল, ছয়টা মেয়ে আমার ছিল বড় আদরের, স্ত্রীটা ছিল আমার আপন, তারা কোথায়? কোথায় আমার মা? কোথায় আমার বাবা? সেদিন মানুষগুলো জান্নাতের দরজায় হাওয়া করে কাঁদবে। একজন লোক যদি জান্নাতি হয় পরিবারের জন্য কত বড় সহায়ক হবে। আল্লাহ সেদিন বলবে আল্লাহকনা বিহিম যুররিয়াতাহুম। বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহকনা বিহিম যুররিয়াতাহুম আল্লাহ বলবে দ্রুত নিয়ে আস তার সন্তানগুলোর কাছে আনো। সেদিন অনেকেই দেখবে তাকায় নিজে জান্নাতি, কিন্তু সন্তানের গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পরিবারের গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। লোকটার কান্না আরো বেশি বেড়ে যাবে, বলবে আল্লাহ এটা তো আমার আদরের সেই কলিজার টুকরা, আমার সন্তানটা কতদিন ধরে সন্তানটাকে দেখি না, আল্লাহ আজকে কেন আমার সন্তানটার গায়ে জাহান্নামের পোশাক? নিজে আপনি যেমন জান্নাতের পথে চলেন, আপনি যদি পরিবারটাকেও জান্নাতের পথে চালান। আল্লাহকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে যাও যাও, আজকে তার বাবা ভালো, সন্তানও ভালো, স্ত্রীও ভালো, সবগুলোকে একসাথে আমার জান্নাতি বানায় দাও। বলেন সুবহানাল্লাহ।
من عملهم من شيء কারো আমল থেকে একটু অংশ কমানো হবে না, কিন্তু আল্লাহ পাক প্রত্যেককে একেবারে পরিবারভুক্ত করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার শেষ কথা বলি, সেই জান্নাতে যাওয়ার জন্য আজকে আমাদের এই মাহফিল ইনশাল্লাহ কয় না নামাজ পড়ে না সেরে কেমনে নামাজ পড়বে ফজরের সময়, জীবন আবার ঘুমের বিছানায় ব্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। তাহলে নাম কোথায় লেখাবেন? মাশাআল্লাহ, কোথায়? আমার যুবকেরা তোমরা বলো কোথায়? দেখি যুবক এখন বাড়ছে না কমছে? যুবক যারা আছো বিয়ে করো নাই, জোরে বলো তো আল্লাহু আকবার। এবার যারা বিয়ে শাদী করছেন আপনারা সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। কোনটা বেশি দেখি, আরেকবার দেখি তো একটু। যারা বিয়ে করেন নাই, তারুণ্যের উচ্ছ্বাস, যারা যুগ জমানা পাল্টে দিতে চায়, তরুণ যুবকেরা তোমরা চিৎকার করে বলো তো আল্লাহু আকবার। রে বাপ রে বাপ। এবার যারা বিয়ে শাদী করছেন আপনারা বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুরুব্বি শেষে গেছে, আওয়াজ দেখটা ওইয়া পরে আরো যুগ তো ঠিক আছে তো দুইটা সমানে সমান নাকি? বিবাহিত রেমন একটু বেশি আছে, তরুণরা যতটুকু আসছে অসুবিধা নেই, আল্লাহ যেন এই তরুণ গুলার দিনের জন্য কবুল করে, বলেন আমি। একটা সাজদা শয়তান মিস করেছিল, একটা সাজদা শয়তান দেয় নাই, আর মাগরিবের সময় আজকে আমার অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা, অনেক বাবাজিরা আজকে মাগরিবের সময় ছয়টা সেজদা, সুন্নতের ভিতরে কয়টা? চারটা। তাহলে কয়টা হলো? দশটা সেজদা মাগরিবের সময় আপনি মিস করলেন। একটা সেজদা মিস করার কারণে শয়তান কাল্লা বলল ইন্নাকা রাজীব, বের হয়ে যা আজকে থেকে তুই রাজীব। আল্লাহ বললেন মিনা সাগিরিন, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তুই বের হ। আল্লাহ বললেন তুই মারদুদ, আল্লাহ বললেন তুই ইবলিস, আল্লাহ বললেন তুই শয়তান, তুই বের হয়ে যা। সেজদা বাদ দিয়েছে কয়টা? আর মুসলমান হয়ে শুধুমাত্র মাগরিবের সময়ে দশটা সেজদা আপনি মিস করে ফেললেন মুসলমান, এমন একটা সময় আসবে আপনি সেজদা দিতে চাবেন কিন্তু সেজদা দেওয়ার সুযোগ পাবেন না রে মুসলমান। করোনা ভাইরাসের দিকে তাকায় দেখেন পৃথিবীতে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, যদি আল্লাহ না করো, কাল্লা না করো, কাল্লা না করো বাংলাদেশে ছড়িয়ে যায়, সেজদা দেওয়ার জায়গা পাবেন না, সেজদা দেওয়ার সময় পাবেন না, ঠিক না বেদি? বিপদ আসার আগে সংযত হন মুসলমান, যত উন্নত হন, ডিজিটাল হন, আল্লাহর বিপদ আটকানোর মতো ক্ষমতা আছে? কয়দিন আগে শুধু ডেঙ্গু মশা, আরে বাপরে বাপ, ঢাকা সিটি উল্টে ফেলেছে, সিটির ভিতরে কি পরিবর্তন হয়েছে না আমরা দেখছি, মেয়র পর্যন্ত এখন কাঁদছে পর্যন্ত, যে আমি আর কি করব, কর এটা কি আমার করার কিছু আছে? ডেঙ্গু মশা এমন ভাবে হুলটা ফুটাইছে, রক্তের পিসি কমে গেছে, ডাক্তার কয় আপনার পিসি তো কমতেছে, কত? কয় 1.5 লাখ। পরের দিন গেছে কত? কয় 1 লাখ। পরের দিন গেছে কত? কয় 80,000। পরের দিন গেছে কত? কয় 35,000। পরের দিন গেছে কয় 20,000। কয় আপনি না আইলেও পারবে সময় শেষের দিকে। একটা মশা কয়টা? এই জন্য চার কথা খুব কান খাড়া করে শুনে, মান ইতামাদা আলা মালিহি কল্লা, যেই লোকটা মনে করবে অনেক টাকা আমার আছে,
এক মুহূর্তের ভিতরে তাকার অহংকারকে যিনি জমিনের সাথে মিশিয়ে দিতে পারে তিনি কি? এমন রোগ দিয়ে দিবে তেরো পাবেন না সব শেষ। এক সময়ের বাড়িয়ালা আপনি বারাটিয়া হতে এক সেকেন্ড সময় লাগে না আল্লাহ, ঠিক কিনা? কারণের দিকে তাকায় দেখেন, আমি নিজে গিয়েছি আরটিভি থেকে ডকুমেন্টারি তৈরি করেছি, 55,000 একর জমির মালিক ছিল যে কারুন, কত বড় সম্পদের মালিক, 55,000 একর জমির মালিক কারুন। সেই কারুনের সম্পদ এত বেশি এত বেশি এত বেশি, সেই কারুন 55,000 একর জমি পেয়ে সম্পদ পেয়ে যারে ভুলে গেছে তিনি কি? আপনারা কি সম্পদ, কারুনের সম্পদ এত বেশি ছিল, এক দল যুবক কারুনের সম্পদের চাবি যদি কাদের উপরে নেয় কাদ দেখে যাইত, এত সম্পদের মালিক ছিল কারুন। 55,000 একর জমি গাড়ি দিয়ে ঘুরলে ঘন্টা সময় লাগে, এত বিরাট। সেই 55,000 একর জমি পুরো একটা মরুভূমির মতো দেখা যায়, খালি পড়ে আছে, জায়গায় জায়গায় বিল্ডিং যে ভাইঙ্গা নিচে ঢুকে গেছে অংশ বিশেষ বোঝা যায়, কিন্তু অবাক হয়ে যেতে হয় একটা জায়গায় তাকায়া সবটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ আকবরটা বলার শিখাইতে পারলাম না, চিন্তা করতেছে আগে হুল্লা লইতো কি কইতেছে হুজুরে, হুল্লা টুল্লা যদি পরে আল্লাহ আকবর কয়া লাগে কো, আগে আল্লাহ আকবর কইেন, আল্লাহ আকবর কইবেন না কইবেন কি? এখন আমরা তো মনে করি ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ আকবর মুখ দেব কেন? এটা শিরকি আকীদা, জোরে কোন কি আকীদা, আরো জোরে কোন কি আকীদা, এটা মারাত্মক দরজার শির। এই শির যদি কারো ভিতরে থাকে কবরে গিয়া দেখেন আপনার ফাড়ায় কেমনে। কিসের ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক জনগণ হতে পারে না, ক্ষমতার একচ্ছত্র যিনি মালিক তিনি কে? আরে মেয়ে ক্ষমতার দেখছেন কি? করোনা ভাইরাস জেনে ধর্মের হাত থেকে ভাইরাস ছড়ায় যাবে, আপনি বুঝেন না ক্ষমতা কি? এই যে সূর্যটা দেখেন, এই সূর্যটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার দূরে। এরপরে যে তারাটা দেখেন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি, এরকম 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে হচ্ছে তারা। জোরে করে আল্লাহু আকবার, আউট অফ রেঞ্জ, কল্পনা করতে পারবেন না, চিন্তার বাহিরে। গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, একটা গ্যালাক্সির নাম মিল্কওয়ে, মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র, মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এরপরে যান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ, আকাশ পার হয়ে বিশাল একটা সমুদ্রের জগৎ। সমুদ্রের জগৎটা পার হয়ে যখন উপরের দিকে যাবে আমার আল্লাহর আরশ, সে আরশের ভিতরে আমার আল্লাহর একটা সিংহাসন, একটা কুরসি, আল্লাহর সিংহাসনের সামনে 7 আকাশ আর 7 জমিন এত ছোট, কাহালকাতিন মুলকাতুম বিআরদি ফালাতিন, একটা আংটিকে যদি আপনি মরুভূমির ভিতরে ফেলে দেন আংটি যেমন হারা যাবে, আল্লাহর সিংহাসনের সামনে 7 আকাশ 7 জমিনকে রেখে দিলে মুহূর্তের ভিতরে হারায় যাবে। ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক কে? কারণ যখন আল্লাহ ধরতে বলছে মাটি রেখে ধর, 55,000 একর জমি সিপ দিছে শেষ, একটা বাড়ি রয়ে গেছে, কেন রয়ে গেছে? ইন্না কারুন কানা মিন কওমি মূসা, মূসা আলাইহিসসালামের সম্প্রদায়ের একজন ছিল কারুন। কারুন মূসা আলাইহিসসালামের চাচাতো ভাই, এই কারুন
প্রথম জীবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন প্রথম জীবনে কারুন মুসা আলাইহিস সালামের কথা মেনে, আল্লাহকে মেনে আল্লাহর ইবাদত করত। যখনই টাকা হয়ে গেছে, কারণ আল্লাহরে ভুলে গেছে, আল্লাহ যখন কইছে দর, মূর্তির ভিতরে কারণের সম্পদ যিনি শেষ করে দিছে তিনি কে? ওই বিল্ডিংটা রয়ে গেছে কেন? কারণ ওই বিল্ডিংটার ভিতরে কারুন ইবাদত করত কার? ওই যে প্রথম জীবনে কারুন ইবাদত করেছিল যেই ঘরে, পুরো প্রান্ত জুড়ে সব মাটির নিচে ডুবে গেছে, পুঁতিত হয়েছে, গেথে গিয়েছে, মাটি গিলে খেয়েছে, কিন্তু একটা জায়গা কালের সাক্ষী হয়ে আজ অবধি দাঁড়িয়ে আছে। দুই নম্বর আমার ভাইরা, আমার ইহতামাদা আলান নাসি মাল্লাব, কেউ যদি মনে করে আমার জনগণ, আমার নেতা, আমার কর্মী আমারে বাঁচায় রাখবে, না না, নেতা কর্মী বাঁচায় রাখতে পারবে না, নেতা কর্মী আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক না বেটি? তাকায় দেখেন নমরুদের দিকে, পিটানো শুরু হয়েছে মাথার মধ্যে জুতা দিয়ে। পিটানোর জন্য কি লোক ভাড়া করে আনতে হয়েছে? লোক ভাড়া করা লাগে নাই, লোক রেডি, সাথে বডিগার্ডই রেডি, পিটাতে পিটাতে একটা সময় শেষ। এজন্য কারো উপরে জুলুম করা যাবে না। ওমান ইহতামাদা আলা আকলিহি দাল্লাব, কেউ যদি মনে করে ইসলামের বিরুদ্ধে আমি বুদ্ধিজীবী, আমার বুদ্ধিগুলোকে কাজে লাগাবো, আপনি বুদ্ধিজীবী যত বড় তার চাইতে বড় বুদ্ধিজীবী ছিল ফেরাউন, ঠিক কিনা? কত বড় বুদ্ধি! সব জায়গায় নবী মুসা আলাইহিস সালামকে ধরে নাই, ধরছে লোহিত সাগর পর্যন্ত নিস নবী মুসা আলাইহিস সালামরে পিছনে ধাওয়া করতে করতে, কারণ ফেরাউন জানে লোহিত সাগরের সামনে গেলে এরপরে যাবেন কই, এরপরে আমি ধরব, বুদ্ধিজীবী তো। ঠিক সেখানে গিয়ে এবার অ্যাটাক করছে, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা বলতেছে قال أصحاب موسى إنا لمدركون এবার ঠিক আছে, সবাই মিলে আল্লাহ আকবার কইবেন। এটা শুধু আমার তেলাওয়াত না, আমার কোনো তেলাওয়াত নাই, আমার আর কিসের তেলাওয়াত? কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলবেন, বড় তো কার? ওই যে শুনাইলাম, সূর্য, তারা, গ্যালাক্সি, আকাশ, এরপরে আমার আল্লাহর আরশ, ওই আরশের ভিতরে একটা সিংহাসন, সেই সিংহাসনের মালিক আমার আল্লাহ। আল্লাহর সামনে যদি সাত আকাশ সাত জমিন দেন, কা খরদালাতিন সাবা, আপনার হাতের ভিতরে সাতটা সরিষার দানা নিয়ে ডলা দিলে যেমন, আল্লাহর সামনে সাতটা সরিষার দানার মতো সাত আকাশ আর সাত জমিন, আল্লাহ আকবার, সে আল্লাহরে সেজদা দিতে রাজি? জোরে বলেন রাজি। তাইলে তিন নম্বরে বলতেছি, ফেরাউন গিয়ে আক্রমণ করবে সমুদ্রের সামনে, আল্লাহ পিছন দিক থেকে ফেরাউনকে দাওয়াইতে দাওয়াইতে আসছে, যা একটু যা, সব কাজ তো আল্লাহ। ফেরাউন আসছে ঠিক লোহিত সাগরের সামনে, আয়েশাকে এখনই মুসার আক্রমণ করো। মুসা আলাইহিস সালাম লোকদেরকে লক্ষ্য করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কুশ্চিন কালেও না, কে কইছে পথ দেখাবে না? অবশ্যই আমার মালিক, যেখানে সব রাস্তা বন্ধ সেখানে যার রাস্তা খুলে যায় তিনি কে? আল্লাহ সমুদ্রের ডেউটারে বসে, ও ডেউ, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আমার সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ডেউগুলো। আল্লাহ বলছে রাস্তার মতো আচরণ কর, ডেউগুলো রাস্তার মতো হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। এটা দেখেও তো ফেরাউনের মুসলমান হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মানুষ হইল, দেখলো, দেখে চিন্তা করছে যে এই গরিব গরিব মানুষগুলো যদি পার হয়ে যাইতে পারে, আমার মতো ফেরাউন কেমনে পান না হয়, দেহি পানি আমার লগে করে কি? গিয়া পাউডার দিছে, আল্লাহ কইছে দর, ধরে বলেস ইসরাঈল,
গায়ব বুঝেছে, আল্লাহ একটু মাফ করে দেন, পানি আর খাইতে চাই না, ইমান আনবো। যদি ঢেউয়ের কবলে পড়ার আগেও ইমান আনতো, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে দেখেও যদি ইমান আনতো, যিনি মাফ করে দিতেন তিনি কে? কিন্তু আমরা ভুল করি এই জায়গায়, যখন নাকের ভিতরে গ্যারগ্যারানি ছুটে, রূপগঞ্জের বাসায় কয় গ্যারগ্যারানি উঠছে, এই গ্যারগ্যারানি যখন উঠে, এই মুহূর্তে যদি কেউ আল্লাহর কাছে তাওবা করে, তার তাওবা কবুল হয় না, কবুল হয় না, কবুল হয়? বলেন হয়। কিন্তু আমাদের দেশে আমরা করি কি, যখন দেখি যে আব্বার শেষ সময়, ইমাম সাহেবের ফোন দিই, হুজুর তাড়াতাড়ি আসেন, গড় 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 আওয়াজ হইতেছে, মাঝখানে অনেকে আবার ফোন দিয়ে কয়ে থাক হুজুর আওয়াজ দরকার নেই, কে কয়ে যে হুজুর আলহামদুলিল্লাহ আব্বা সুস্থ হয়ে গেছে। আরে বেকুব, সুস্থ হয়েছে দেখি তখন তওবা করতে হইব, ঠিক কিনা? গড় গড় আওয়াজ যখন শুরু হয়েছে তখন তওবা না, তওবা করতে হবে কখন? এখন, এখন, কখন? এখন অনেকেই চিন্তা করে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আমি পরিবর্তন হব, ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আপনি পরিবর্তন হতে পারবেন না, আপনাকে এখন পরিবর্তন হতে হবে। কারণ ইমাম মাহদীকে আপনি পেলেন কি পেলেন না এটা আল্লাহ প্রশ্ন করবে না, ইমাম মাহদীকে না পেলেও দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়েছেন, দাজ্জালের ফিতনা কিন্তু এখন চারদিকে ঘুরতেছে, হাতে হাতে আপনার স্মার্টফোন আছে, মোবাইলে মোবাইলে মিউজিক আছে, এমন কি ইসলামী গানের ভিতরে পর্যন্ত এখন মিউজিক দেওয়া আছে, মাইন্ড মিউজিক, পিছন থেকে রিদম দেয়, ধুমধুম করে আওয়াজ হয়, গানের নাম হয়েছে এখন ডিজে, পার্টির নাম দিচ্ছেন ডিজে, এমন ভাবে থরথর করে কাঁপে, পাশের বাসার যে ছেলেটার মা মারা গেছে, বাপ মারা গেছে, ছেলেটা কান দেওয়ার চিন্তা করে, আহারে আমিও তো ডিজে গান করে কত মানুষের কষ্ট দিছি, আহারে আজকে আমার মা নাই, আমার মা অসুস্থ, আমার মনের কত কষ্ট, এই ভাইগুলা বুঝে না। এই জন্য তরুণ, তোমরা গান বাজনা দিয়ে কাউকে কষ্ট দিবা না, যেই বিয়ে শাদিগুলো ডিজে গানের মধ্য দিয়ে উৎসব মুখর হয়, ওই বিয়েগুলোর ভিতরে আল্লাহর লানত বরকত শূন্য হয়ে যায়, ঠিক না বেঠি? আইসারুহা মাউনা, বিয়ে শাদির পথগুলোকে সহজ করে দেন, আপনার ছেলে যেটা বলবে সেটা না, আপনি যেটা বলবেন সেটা হতে হবে। আজকে অধিকাংশ এলিট পার্সনদের সন্তানের বিবাহ হয়, মদ সার্ভ করা হয়, মদ দেওয়া হয়, মানুষগুলোকে মদ খাওয়ানো হয়, কল্লা উজুবিল্লাহ, আমাদের ইয়ং গুলো মদ খায় না, কিন্তু দামি দামি গিয়ে বিয়েতে গিয়ে মদ ছাড়ে না, রাতের সারা রাত পার্টি, মদ না খেলে শরীর ঠিক থাকবে কেমনে, কল্লা উজুবিল্লাহ। আজকের এই মাহফিল থেকে চতুর্থ কথা বলি, তৃতীয়টা আরেকটু শেষ করি, সময় তো শেষ, কই যাব কেন, তৃতীয়টা শেষ কথা বলি, ঠিক ফেরাউনকে আল্লাহ ধরলেন, আল্লাহ বললেন তোর কোনো মাফ নাই, আল্লাহ বললেন তুই নিদর্শন, আমি যখন মিশরে সর্বপ্রথম ছাত্র জীবনে পড়তে গেছি, ফেরাউনকে দেখতে গেলাম, চিন্তা করলাম, আল্লাহ আপনি বলছেন নিদর্শন, কেমন নিদর্শন একটু দেখতে হবে ভালো করে, আর হুজুরে নিয়ে আসেন, মাওলানা মুয়াবিয়া সাহেব হুজুরকে নিয়ে আসেন, আপনার ইনশাল্লাহ মেহমানকে দেখে এখানে নামাজ পড়ুন, বলেন ইনশাল্লাহ। এবার আমি আমার আলোচনার শেষ দিকে যাই, সবাই আছেন তো? জোরে একবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি বলছেন নিদর্শন, তাহলে তো নিদর্শন, কেমন নিদর্শন একটু দেখব, প্রথমে গিয়ে দেখি উপরে লেখা আছে মামনুউত তাসউর, নো ফটো, এখানে কোনো ফটো ওঠানো যাবে না, লেখা আছে জরিমানা $100 যদি কেউ ছবি উঠায়। আমি বাঙালি তো সব দিকে তাকায় আস্তে করে একটা ছবি উঠে ফেলেছি, ছবি উঠানোর পরে আমারে কয় কিনে ছবি উঠে লিখে লেখা আছে $100, আমি এমন একটা ভাব নিছি যে আমি কিছু বুঝি না, আমি বলছি আল্লাহ লা আরিফ, এই যে যেটা তুমি লেখা রাখছো এটা ভালো করে বুঝতে পারি না, বুঝলে নাই উঠাইতাম। অ্যারাবিয়ানরা যে কোনো কথায় আল্লাহে বলে ফেলে, লা আরিফ, আমি বুঝি না, এই জন্য করে ফেলছি, কইতে যদি বুঝ না বুঝে করে থাকস আমার তো চাকরি যাবো কাইটা দে। আমি কই না, তুমি আমার একটু মাফ করে দাও, আজকে আমি ছবিটা লইয়ে যাই গে আর কিছু দেখবো না, কয় ঠিক আছে তাহলে আজকের মতো জায়গা তাড়াতাড়ি যা, যদি আমার চাকরির ক্ষতি হয় তাহলে তো তুই দায়ী। তাড়াতাড়ি সেদিন চলে আসলাম, আরেক দিন গেলাম, নিয়ত করে যে লাস্ট আজকে দেখতে হবে কি নিদর্শন আছে। যখন আমি তার দিকে তাকালাম আমার মনে পড়ে গেল
ফেরাউনের চুল আছে, নখ আছে, মমি করা দেহ কাছের ভিতরে রেখে দেওয়া হয়েছে, টেম্পারেচার মেনটেন করা হয়েছে। কিন্তু আবার কোরআন এটা দেখি, ফেরাউন এখন সুটকি হয়ে এই মমি হয়ে শুয়ে আছে, মানুষের লানত গুলা পাচ্ছে, আল্লাহর লানত পাচ্ছে, তার রুহটা জাহান্নামে চলে গেছে, আর তার একই সাথে থাকা স্ত্রী আসিয়াকে আল্লাহর জান্নাতের যিনি মালিক বানিয়ে দিয়েছেন তিনি কি। নিদর্শন নাম্বার দুই যেটা আমি তাকে দেখে মনে পড়ে গেল, দুই নাম্বার নিদর্শন হলো আমার মনে পড়ে গেল, মালিক জালেম ফেরাউনকে আপনি কেমন নিদর্শন বানায় রাখলেন। ফেরাউন শত শত ছোট্ট ছোট্ট বাচ্চাকে, নবজাতক শিশুকে জবাই করেছে, নবজাতক শিশুগুলোকে জবাই দিয়েছে, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আপনারা কারা কারা আজকে আলোচনা শুনে বাড়ি যাবেন হাত তুলেন, হাত গুলো একটু টান করে উঠান, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন, জোরে বলেন আমিন। আমরা এই ময়দানে নামাজ পড়ব, নামাজের পর ইনশাআল্লাহ আমার হযরত বয়ান রাখবে, ইনশাআল্লাহ আমরা বয়ান শুনে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। হাত গুলো নামান। এবার শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে এই, ওয়ামান ইয়তামাদা আলা সুলতানিহি যাল্লা, যে মনে করবে আমার চেয়ার স্থায়ী, কোনোদিন সরবে না, তাকে যিনি একেবারে মূলোৎপাটন করে নাস্তানাবুদ করে দিবে তিনি কে? আল্লাহ। চেয়ারের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওয়ামান ইয়তামাদা আলাল্লাহি, আর যে লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা জাল্লা, তার কোনোদিন ভয় নাই, তার কোনোদিন চিন্তা নাই, কোনোদিন লাঞ্ছিত হতে হবে না, চক্ষু বন্ধ হবে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, পড়ি আমিন।